বন্ধুরা আজ দুই মার্চ মঙ্গলবার এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপ্রবাহের সতর্কবার্তা রয়েছে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা বাড়ার হাই অ্যালার্ট জারি করা হয়েছে পাশাপাশি কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা রয়েছে বেশ কয়েকটি জেলায় একদিকে তাপমাত্রা বাড়বে অন্যদিকে কালবৈশাখী ঝড় এই দুয়ের দাপটে বেশ কয়েকটি জেলায় প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতিও হতে পারে তো বন্ধুরা কোন কোন জেলাগুলিতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে কোথায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে জানিয়ে দেব তো এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেলাইকেনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা সর্বপ্রথম আমরা দেখে নেবো কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর আপনাদেরকে জানিয়ে দেবো কোন কোন জেলাগুলিতে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পারদ বাড়বে তো আমরা এখানে আপনাদেরকে সরাসরি আমরা দেখে নিই যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা তো বন্ধুরা সকালের দিকে যদি আমরা পশ্চিমবঙ্গের দিকে দেখি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আপাতত কোনো রকম বৃষ্টিপাতের সতর্কতা নেই তবে বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে সেটা আপনাদেরকে দেখাবো তো এই মুহূর্তে যদি আমরা দেখি বৃষ্টিপাতের অ্যালার্ট বলতে বাংলাদেশের পূর্ব সাইড অর্থাৎ সিলেট বিভাগের দিকে সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ত্রিপুরার আগরতলা আম্বাসা আমরাপুর উদয়পুর এই সাইডে আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পারছি এবং কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পারছি যে এদিকে চিটং মহেশখালী এদিকেও কিন্তু রয়েছে দেখতে পারছেন চিটং মহেশকালী দিকে রয়েছে বরিশাল লালমল মাথাবেড়িয়া সেনবাগ কুমিল্লা এই সাইডে রয়েছে এবং ত্রিপুরাতে তো ভারী বৃষ্টি রয়েছে দেখতে পাচ্ছেন ত্রিপুরার আগরতলা আম্বাসা সব থেকে বেশি বৃষ্টিপাত রয়েছে আমরাপুর এবং উদয়পুর ভ্যালিনিয়া অর্থাৎ ত্রিপুরার যে দক্ষিণ সাইডটা রয়েছে এখানে কিন্তু একটু ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে ত্রিপুরার পাশাপাশি মিজোরাম এবং পাশাপাশি যদি আমরা দেখি তাহলে মণিপুরের সাইডও আমরা কিছুটা কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তবে এদিকে তো ত্রিপুরাতে তো বৃষ্টিপাত থাকছে বৃষ্টিপাত থাকছে অসমের দিকে অসমের বেশ জায়গায় আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো ডিব্রুগড় অর্থাৎ অসমের ডিব্রুগড়ে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে যোরহাটের সাইডেও হালকা পশলা বৃষ্টিপাত চলছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ডিব্রুগড়ের দিকেই বৃষ্টিপাতটা থাকবে এবং তারপর আস্তে আস্তে বৃষ্টি কিন্তু অনেকটাই কমে যাবে অসম থেকে এবং তবে অসম থেকে বৃষ্টি কমলেও আমরা ত্রিপুরা এবং বাংলাদেশের চট্টগ্রামে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এদিকে বাংলাদেশের ত্রিপুরা অর্থাৎ সরি বাংলাদেশের অর্থাৎ চট্টগ্রাম বিভাগটা এবং ত্রিপুরাতে আমরা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন অন্যদিকে আমরা যদি দেখি তা পশ্চিম দিক থেকে একটা প্রচুর পরিমাণে কিন্তু ঝোড়ো হাওয়ার মতন আমরা দেখতে পারছি যে এদিকে পূর্ব দিকে কিন্তু যাচ্ছে অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে একটা ঝোড়ো হাওয়ার মতন কিন্তু আমরা দেখতে পারছি অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝাই আপনারা বলতে পারেন যেটা ক্রমশ আমরা দেখতে পারছি পূর্ব দিকে অগ্রসর হচ্ছে এর প্রভাবে আবার বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো সকালের দিকে দার্জিলিং গ্যাংটংয়ের সাইডে কিছুটা বৃষ্টিপাত থাকছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই বৃষ্টি অনেকটা জায়গা জুড়ে বিস্তার করছে অর্থাৎ দার্জিলিং এদিকে কার্শিয়াং এদিকে গ্যাংটকের দিকে এবং কালিম্পংয়ের কিছুটা সাইডে একটা হালকা ফসলা বৃষ্টিপাত কিন্তু থাকছে তো উত্তরবঙ্গেও বৃষ্টিপাত থাকছে আলিপুরদুয়ার কোচবিহারে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে মালদা দুই দিনাজপুর বালুরঘাট গঙ্গারামপুরের দিকেও বৃষ্টিপাত নেই তবে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং কালিম্পংয়ের দিকে কিছুটা বৃষ্টিপাত থাকছে এবং দক্ষিণবঙ্গের দিকে মূলত আকাশ আমরা পরিষ্কারই দেখতে পাচ্ছি আজকে এই মুহূর্তে আকাশ পরিষ্কার রয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা কিন্তু নেই তবে বলা মুশকিল আবহাওয়া তো পরিবহন পরিবর্তনশীল যখন তখন পরিবর্তন হতে পারে এবং যে কোনো জেলায় কালবৈশাখী ঝড়ের যে সম্ভাবনা সেটা কিন্তু হতে পারে যে কোনো জেলায় টর্নেডোর মতন ঘূর্ণিঝড়ও যখন তখন কিন্তু আঁচড়ে পড়তে পারে তবে দক্ষিণবঙ্গে যে বৃষ্টির সতর্কতা সেটা রয়েছে আট তারিখ থেকে আট তারিখ থেকে দক্ষিণবঙ্গের আট সাত তারিখ এবং আট তারিখে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছেন যে আবারও সোমবার অর্থাৎ আট তারিখে যদি আমরা দেখি তাহলে দেখতে পারব যে দক্ষিণবঙ্গের কলকাতা থেকে শুরু করে হাওড়া হুগলি এদিকে পশ্চিম মেদিনীপুর খড়গপুর ঝাড়গ্রাম বালিচেক তমলুক বেলদা কোলাঘাট উলবেড়িয়া বারুইপুর এদিকেও কিন্তু বৃষ্টিপাত থাকছে সেটা কিন্তু আট তারিখের দিকে অন্যদিকে বাংলাদেশ দেখতে পাচ্ছেন ত্রিপুরার কিছুটা সাইড বাংলাদেশের কুমিল্লার সাইডে বৃষ্টিপাত থাকছে অন্যদিকে উত্তরবঙ্গে কিন্তু আকাশ কিন্তু মূলত আমরা পরিষ্কারই দেখতে পাচ্ছি কোচবিহার আলিপুর দুয়ারের জায়গায় তবে এই মুহূর্তেও আকাশ পরিষ্কার রয়েছে শুধুমাত্র দার্জিলিং কালিম্পং এই সাইডে কিন্তু কিছুটা বৃষ্টিপাত থাকছে এবং যে জায়গাগুলি বললাম ত্রিপুরাতে এই মুহূর্তে বৃষ্টি ত্রিপুরাতে এই মুহূর্তে আকাশ মেঘলা রয়েছে এবং বৃষ্টি হচ্ছে বাংলাদেশের সিলেট বিভাগ এবং অসমের দিকে আমরা কিন্তু ডিব্রুগড়ে কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এবং শিলচরের দিকেও কিছুটা বৃষ্টিপাত কিন্তু হচ্ছে আমরা উপগ্রহ চিত্র থেকেও যদি আপনাদেরকে দেখাই দেখতে পারবেন এই মুহূর্তে বাংলার আকাশ পরিষ্কারই রয়েছে শুধুমাত্র বাংলাদেশের যে সিলেট বিভাগটা রয়েছে এখানে মেঘ রয়েছে শিলচরের দিকে মেঘ রয়েছে এদিকে মিজোরাম এবং ত্রিপুরার বেশ কয়েকটি জায়গায় আমরা কিন্তু মেঘ লক্ষ্য করতে পারছি তো বন্ধুরা এই ছিল বৃষ্টিপাতের আপডেট এবার তাপমাত্রার আপডেটে চলে যাবো এবং দেখানোর চেষ্টা করব যে কি ভয়ঙ্কর অবস্থা দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে সতর্কবার্তা রয়েছে আমরা কলকাতার দিকে দেখে নেব কলকাতায় ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কিন্তু পৌঁছে গেছে পাশাপাশি হাওড়া হুগলির দিকে একই রকম পরিস্থিতি রয়েছে পশ্চিম মেদিনীপুরের দিকে আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি বেলদা আট উনচল্লিশ ডিগ্রি রয়েছে দেখতে পাচ্ছেন এদিকে দীঘা কোনটাই এদিকেও পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি রয়েছে তবে ঝাড়গ্রামের দিকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চাকুলিয়ায় দেখতে পাচ্ছেন উনচল্লিশ ডিগ্রি গোয়ালতর উনচল্লিশ ডিগ্রি চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর এদিকেও সাঁত্রিশ আটত্রিশ ডিগ্রি রয়েছে বিষ্ণুপুর বাঁকুড়ার দিকে আমরা দেখতে পাচ্ছি আটত্রিশ ডিগ্রি রয়েছে পুরুলিয়ায় উনচল্লিশ ডিগ্রি হুড়াতেও আমরা দেখতে পাচ্ছি আটত্রিশ ডিগ্রি রয়েছে তাপমাত্রা সোনামুখী দুর্গাপুর উনচল্লিশ ডিগ্রি ঘুষকোড়া বোলপুর উনচল্লিশ ডিগ্রি রয়েছে বর্ধমানে সাঁইত্রিশ ডিগ্রি রয়েছে আবার চন্দ্রনগর চাকদা শান্তিপুর কৃষ্ণনগর দিকে ছত্রিশ সাঁইত্রিশ ডিগ্রি রয়েছে তবে আমরা যদি দেখি মুর্শিদাবাদে আজিমগঞ্জ বহরমপুর বেলদা এদিকে বেলডাঙ্গা এদিকে যদি দেখি দমকল করিমপুর এদিকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা পৌঁছে গেছে অর্থাৎ মুর্শিদাবাদেও কিন্তু প্রচণ্ড তাপপ্রবাহের সতর্ক রয়েছে পাশাপাশি আমরা দেখতে পারছি এই সাইডটা অর্থাৎ মুর্শিদাবাদের পাশাপাশি বীরভূমে আমরা উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করতে পারছি মালদায় সাঁত্রিশ ডিগ্রি দিনাজপুরে চৌত্রিশ ডিগ্রি কোচবিহার আলিপুরদুয়ারে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং শিলিগুড়ির দিকে তিরিশ ডিগ্রি জল দার্জিলিংয়ের দিকে একুশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আবার অসমের গোয়ালপাড়া গুহাটি এদিকেও কিন্তু উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তেজপুরের দিকে যেহেতু মেঘ রয়েছে তাপমাত্রা কিছুটা কম ডিব্রুগড়ে বৃষ্টিপাত চলছে তাপমাত্রা যথেষ্ট কম রয়েছে অর্থাৎ চব্বিশ ডিগ্রি সেলসিয়াসে রয়েছে সিলেট বিভাগেও এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে বাংলাদেশে তাই তাপমাত্রা কম একত্রিশ ডিগ্রির মধ্যে রয়েছে ময়মনসিংহের সাঁইত্রিশ ডিগ্রি ঢাকায় দেখতে পারছেন আর ছ ছত্রিশ ডিগ্রি রয়েছে মেহেরপুরে তাপমাত্রা সবথেকে বেশি রয়েছে উনচল্লিশ ডিগ্রি রাজশাহীতেও চল্লিশ উনচল্লিশ ডিগ্রি রয়েছে এদিকে সিরাজগঞ্জ দেখতে পাচ্ছেন এদিকেও ছত্রিশ ডিগ্রি রয়েছে তাপমাত্রা মাদারীপুর পিরোজপুর এদিকেও ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রি রয়েছে আবার চিটং মহেশকালের দিকে যেহেতু বৃষ্টিপাত তাপমাত্রা কম আবার ত্রিপুরাতেও যেহেতু বৃষ্টিপাত তাই ত্রিপুরার তাপমাত্রা এই মুহূর্তে যথেষ্ট কম কিন্তু রয়েছে তো বুঝতেই পারছেন তাপমাত্রা আমরা বেশিরভাগটা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে প্রচুর পরিমাণে ঊর্ধ্বমুখী রয়েছে তাপমাত্রা এবং এই জেলাগুলিতে সতর্ক বার্তাও কিন্তু রয়েছে এবার দেখিনি কোথায় কেমন দমকা গতিবেগে ঝোড়ো হাওয়া বইছে আমরা যে বলছিলাম আপনাদের পশ্চিম দিক থেকে একটা বায়ু ক্রমশ প্রবেশ করছে এর জেরে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে মালদার দিকে আমরা দেখতে পাচ্ছি মালদা ভাগলপুরের দিকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া বইছে ঝোড়ো হওয়া বইছে শিলংয়ের দিকে এবং ইমফলের দিকে ইমফল মণিপুরের দিকেও আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা ঝোড়ো হাওয়া বইছে ত্রিপুরার দিকেও চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বাংলাদেশের উপকূলের দিকেও আমরা দেখতে পাচ্ছি চিটং এই সাইডটা দেখতে পাচ্ছি চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইছে তবে কলকাতার দিকে এই মুহূর্তে কোনোরকম যে হাওয়ার গতিবেগ সেটা কিন্তু নেই অন্যদিকে উত্তরবঙ্গের দিকেও যদি দেখি উত্তরবঙ্গের দিকেও হাওয়ার যে গতিবেগ সেটা কিন্তু নেই তবে মালদার সাইডে একটু ধমকা ঝড়ো হাওয়া বইছে তো বুঝতেই পারছেন যে কোথায় কত কিলোমিটার গতিবেগে দুমকা ছোড়ো হওয়া বইছে আপাতত ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে কোনোরকম আপডেট দেওয়া হয়নি শুধুমাত্র বলা হয়েছে যে একটি ঘূর্ণিঝড় নেভেল যেটি পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে আছড়ে পড়তে পারে তবে এই ঘূর্ণিঝড়ের যে কখন আচড়ে পড়বে সেই নিয়ে এক্স্যাক্ট কিন্তু আবহাওয়া দপ্তর জানায়নি তবে যদি কোনো আপডেট পাওয়া যায় অবশ্যই আপনাদেরকে দিয়ে দেবো তো এই আপডেটটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ